ত্রিপুরার যুবককে বহিরাজ্যে অপহরণ করে 5 লক্ষ টাকা মুক্তিপণ হিসাবে দাবি। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে থেমে নেই খুন, সন্ত্রাস, নারী নির্যাতন, অপহরণের মতো বহু ঘটনা। এমন একটি অপহরণের ঘটেছে সিপাহীজলা ত্রিপুরা জেলা সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন ভেলোয়ারচর এলাকায়। আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গত 22 দিন আগে কাজের লোভ দেখিয়ে অপহরণ করে বিহার রাজ্যে নিয়ে যায় একই এলাকার রিপন মিয়া নামে এক গাঁজা ব্যবসায়ী। সেখানে নিয়ে গিয়ে 15 দিন পরেও কোনো কাজের সন্ধান দিতে পারেনি রিপন মিয়া। রিপন মিয়া বিহারের কিছু লোকদের কাছে আবুল হোসেনকে আমানত হিসেবে রেখে বাড়িতে চলে আসেন বলে খবর। দীর্ঘ 15 দিন চলে যাওয়ার পরে অপহরণ করে নিয়ে যাওয়া আবুল হোসেনের উপর চলে অত্যাচার। অপহরণকারীরা আবুল হোসেনের মুক্তিপণ হিসাবে দাবি করে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দিতে না পারলে তাকে বিহার রাজ্যের কোনো একটি স্থানে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। এদিকে ফেলোয়ারচর এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রিপন মিয়ার কোনো হদিশ মেলেনি। তাকে ফোনের পর ফোন করেও কোনো সন্ধান মেলেনি। অপহরণকারীরা বিহার রাজ্য থেকে আবুল হোসেনকে প্রচণ্ড মারধর করে ভিডিও ফোন দিয়ে তার মা বাবাকে দেখায়। এই মারধরের ভিডিও দেখে আবুল হোসেনের পিতামাতা তাকে বাড়িতে নিয়ে আসতে অস্থির হয়ে ওঠেন। তার বাবা পেশায় একজন দিনমজুর, মা সিপাহীজলা ত্রিপুরা জেলা বক্সনগর হাসপাতাল চৌমুহনীতে চা বিক্রি করেন। আর এদিকে অপহরণকারীরা আবুল হোসেনের পিতামাতার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেন। যদি কয়েক ঘন্টার মধ্যে আবুল হোসেনের মা বাবা অপহরণকারীদের 5 লক্ষ টাকা না দিতে পারে তাহলে আবুল হোসেনকে মেরে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। তখন আবুল হোসেনের মা বাবা তড়িঘড়ি কোনো রকমে টাকা জোগাড় করে বক্সনগর চৌমুহনী সুমন দাস নামে এক দোকান থেকে অপহরণকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। তবুও আবুল হোসেনকে ছাড়েনি অপহরণকারীরা, কারণ অপহরণকারীরা দাবি করে আরও 3 লক্ষ টাকা দিলেই আবুল হোসেনকে ছেড়ে দেওয়া হবে। এদিকে আবুল হোসেনের পিতামাতা নিরুপায়। এত টাকা জোগাড় করে অপহরণকারীকে দেওয়া আবুল হোসেনের মা বাবার পক্ষে মুশকিল। তখন তারা কলমচৌড়া থানার পুলিশের নিকট দ্বারস্থ হয়। তাদের ছেলে আবুল হোসেন অপহরণ হওয়ার ঘটনার বিস্তারিত জানিয়ে কলমচৌড়া থানায় রিপন মিয়ার নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ রিপন মিয়ার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়। কথা বলা হয় রিপন মিয়ার স্ত্রীর সাথে, কিন্তু কেউ বলতে পারেনি রিপন মিয়া কোথায়, তার মোবাইল ফোন সুইচ অফ। গোপন খবরে জানা যায় গাঁজা ব্যবসায়ী রিপন মিয়া বিহারের কিছু গাঁজা ব্যবসায়ীর কাছে গাঁজা দেওয়ার নাম করে আবুল হোসেনকে বন্ধক রেখে প্রচুর টাকা তাদের কাছ থেকে নিয়ে আসে। কিন্তু 15 দিন কেটে গেলেও রিপন মিয়া তাদের গাঁজা আর দেয়নি। হয়তো এই কারণে বিহারের গাঁজা ব্যবসায়ীরা আবুল হোসেনকে আটক করে মারধর করছে, মুক্তিপণ হিসেবে টাকা দাবি করছে। এই ঘটনা জেনে পুলিশ সকাল 11টায় রিপন মিয়ার বাড়িতে ঘটনা তদন্ত করতে গেলে পুছিয়া এলাকার মোশাররফ হোসেন ও বাপন নামে 2 যুবককে তাদের বাড়িতে দেখতে পেয়ে ওসি বিষ্ণুপদ ভৌমিক তাদের আটক করে থানায় নিয়ে আসে। তারা রিপন মিয়ার সাথে জড়িত রয়েছে কিনা পুলিশ তদন্ত করছেন। এদিকে অপহৃত যুবককে পিতামাতা আর তাদের সন্তানের জন্য পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছেন। এখন দেখার বিষয় পুলিশ আবুল হোসেনের পিতামাতাদের কতটুকু সহযোগিতা করতে পারে। কাজ নিচ্ছে কতি আমার লোক কাজ করে থাক, তোর আমি 500 টাকা হাজিরা দেন তুগুলা গেছে কাজ। এই 6-7 দিন কাজ করে সারো না নাম কি ওনার? আবুল হোসেন। তারপর এবারে
আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক। উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999 62955440997478750092।